Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। কনজিউমিং অ্যালকোহল ইজ ইনজুরিয়াস টু হেলথ।
সাধু না, সাধু 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 কে? সাধু কোথায় ছিলি একদিন? বউ, সোনাই, খোকা, এরা সব কোথায়? বউ, সোনাই, খোকা, আমি সাধু নাই, আমি জুহারি। বুঝলে না? বুঝলে না? আমি জুহারি। ভাগ্য বদলাবার জন্য শহরে গেছিলাম জুয়া খেলতে। এমন জুয়া খেললাম, আমার বউ, আমার খোকা, আমার সোনাই সবাইকে হারিয়ে দিলাম। আমি সাধু নই, আমি সাধু নই, আমি জুয়ারি। আমি সাধু নই, আমি সাধু নই। এদিকে এদিকে এদিকে, তোরা পয়সা দিয়ে জুয়া খেলিস রে? আমিও ঠিক ওরকম, তবে পয়সা দিয়ে নয়। আমি আমার বউ, আমার বাচ্চা, সোনাই, ওদের নিয়ে জুয়া খেলেছিলাম। সাধু জানান, সাধু জানান, জানতে চাস আমি শহরে কেন গেছিলাম? তাহলে শুন। কি হয়েছে গো, সকালবেলা উকিলবাবু এসেছিলেন কেন? নদীর পশ্চিম পাড়ের যে চরটা নিয়ে বসেদের সঙ্গে আমাদের মামলা চলছিল, সেটাতে আমরা জিতেছি, সেই নথি দিয়ে গেল। দুগ্গা দুগ্গা, তোমাকে একটা কথা বলবো বলে এসেছিলাম। বলে ফেল। মা লক্ষ্মীর কৃপায় এবার তো ভালোই ফসল হয়েছে, তাই আমার ইচ্ছে এবার পুজোয় চাষিদের জামা কাপড় দিই। তুমি যদি বেশ তো, তোমার যখন ইচ্ছে হয়েছে দাও, আমি খাজেনজি বাবুকে বলে দিচ্ছি। বউ ছেলে মেয়েকে পড়তে বলো, কেমন? আগে কর্তামা, আসি। এটা তোমার জন্য আর এটা সোনাইয়ের জন্য। কিন্তু এত টাকা তুমি পেলে কোথায়? আরে ধর, আমি কিনছি নাকি? এ তো কর্তামা দিয়েছে। ও, কর্তামা দিয়েছেন কেন গো দাদা? আরে পাগলি, সামনে দুর্গা পূজা না, তার উপর ফলনটাই আমার ভালো হয়েছে তো, তাই কর্তামা খুশি হয়ে সবাই রে নতুন জামা কাপড় দিছেন। সত্যি কর্তামার মনে তুলনা হয় না, ভগবান ওরা মঙ্গল করুক। ঠিক হয়েছে বউ। মামা আমি এক্ষুনি পরবো। না, পূজোর সময় পরবে। না মা, আমি এক্ষুনি পরবো। আহ, জ্বালাতন করো না। আরে ঠিক আছে ঠিক আছে বাবা, আমি একটু টাকা পয়সা পাই, তারপরে হাটে গিয়ে তোকে একটা নতুন জামা প্যান্ট কিনে দেবো। তবে হ্যাঁ, এটা তুই পূজোর সময় পরবি। বৌদি, এবার খুব মজা হবে, খুব আনন্দ হবে, এগুলো পরে আমরা ঠাকুর দেখতে বেরোবো। হ্যাঁ একদম না। না কেন? না মানে
পুজোতে তো খুব মজা করোই, আসল আনন্দ তো তখনই হবে যখন সোনাই সানাই বাজাবো। আমি তোমাদের ছেড়ে কোথাও যাব না। এই শুনছো পাগলির কথা? কি মজা পিসির বিয়ে হচ্ছে দেখেছো ওদের কাণ্ড? জানো বউ, ছোটবেলা বাবা মা মারা যাওয়ার পর না এই পাগলিটা দাদা বলতেই পাগল, যত শখ আবদার অভিযোগ সবই এই দাদার কাছে। আর আমার আবদার সেটাকে মেটাবে শুনি? তা তুমি ঠিকই বলছো বউ, কতটুকুই বা আমি তোমার জন্য করতে পারি, কতটুকুই বা তোমার এই শখ আবদার আমি মেটাতে পারি। কিন্তু জানো বউ, তুমি কে? তুমি হলে আমার এই ভাঙা বাড়ির এক টুকরো চাঁদের আলো, যে আলোয় এই সংসারটা ঝলমল করতে থাকে। জানো বউ, আমার একটা স্বপ্ন আছে। কি? সোনাইটারে একটা ভালো ছেলে দেখে বিয়ে দেব, আর আমার খোকারে পড়াশোনা শিখিয়ে ডাক্তার করব। এত সুখ কি সইবে আমাদের কপালে? সইবে বউ, সইবে, দেখবে একদিন আমার এই খোকা লেখা পড়া শিখে এই গ্রামের নাম উজ্জ্বল করবে। ও খোকা বুঝি তোমার একার? মুখ ফসকে বেরিয়ে গেছে, কান ধরছি, এরকম ভুল আর হবে না। তবে একটা কথা আছে বউ, তুমি কিন্তু শুধু আমার একার। অপারেশন বর্গা সফল করো, সফল করো, সফল করো। অপারেশন বর্গা সফল করো, সফল করো, সফল করো। লাল জার জমিদার, লাল জার জমিদার, লাল জার জমিদার, লাল জার জমিদার। ভক্ত শিরা এক হও, এক হও, ভক্ত শিরা এক হও, এক হও, এক হও, ভক্ত শিরা এক হও, এক হও, এক হও। বাবু, পেন নামই কর্তা বাবু। কি ব্যাপার? আগে ওই সাধু চরণে এসে। সাধু কেন? আগে সে তো আমায় কিছু বলেনি। ঠিক আছে, যা পাঠিয়ে দে। আগে পেন নাম কথাও। কি ব্যাপার সাধুচরণ? আগে কথাও বলছিলাম যে ওই পশ্চিম নদীর পাড়ে ছড়া জমিটা আছে না, সেটা তো এবার হাওয়াত করতে লাগো। হ্যাঁ, তুই ওই জমিটাতে সর্ষের চাষ কর। ঠিক আছে কথাও। খাজানচি ওর কাছ থেকে সার বীজ কেনে টাকা চেয়ে এনে। আচ্ছা কথাও, তিন নাম কত? আসি। কর্তা বাবু আপনার চা। কি ব্যাপারে নরনারায়ণ? আরে এসো এসো দাঁড়াগ, মানুদা আর এক কাপ চা। এই পথ দিয়েই যাচ্ছিলুম, তা শুনলাম কাল রাতে নাকি মালোপাড়ায় একটা ডাকাতি হয়েছে, তারই তদন্তে, তা ভাবলাম যাবার পথে একবার দেখা করে যাই। মালোপাড়ায় ডাকাতি হয়েছে? কই জানি না তো। সব কথা কি আর জমিদার বাবুর কানে আসে? তুমি কত ব্যস্ত লোক। আচ্ছা ভালো কথা, ওই সাধুচরণকে তোমার বাড়ি থেকে বেরোতে দেখলাম, কি ব্যাপার বলো তো? ও কিছু নয়, নদীর পশ্চিম চড়ায় এবার কি ফসল করবে তাই জানতে এসেছিল। ও, আমি ভাবলাম অন্য কোনো রকম ব্যাপার। অন্য কোনো ব্যাপার? কি ব্যাপার জানো না? সরকার আইন করেছে অপারেশন বর্গা, ভাগ চাষিরা জমির মালিক হবে, তোমার জমি আর তোমার থাকবে না, সব ভাগ চাষির হয়ে যাবে, পার্টির লোকেরা এসে তোমার জমিতে ঝান্ডা পুঁতে দিয়ে যাবে, ব্যাস তোমার জমি বেয়াত। তাই নাকি? না দেখে কি বলছি, এই ফেরিয়াটা গ্রামের গরিব চাষিরা স্লোগান তুলে বলছে যে লাঙল যার জমিও তার। তা তোমার সাধুচরণকেও তো ওই মিছিলে দেখা গেল। তুমি দেখেছো? পুলিশের চোখ, না দেখে কি আর বলছি। আমি তো ভাবলুম ও বোধ হয় এই দাবি নিয়েই তোমার কাছে এসেছিল। এতদূর আস্পর্ধা, আমি তোকে সরল সাদাসিদে বলি জানতুম। তোমাদের এই নেতাদের দৌলতে
সরল রেখা সব বেঁকা হয়ে যাচ্ছে, বলে সময় থাকতে সাবধান হও। চলি হে, যাওয়ার সময় একবার মালোপাড়াটা ঘুরে যাই। ওমা, সে কি কথা? সাধুচরণের অপরাধটা কি যে ওকে তুমি জমিতে চাষ করতে দেবে না? অপরাধ ওর নয়, অপরাধ সরকারের। সরকার নতুন আইন করেছে না, অপারেশন বর্গা। তার মানে? মানে আবার কি, লাঙ্গুল যার জমি তার হবে, তাই কাউকে আর জমি বর্গা দেব না ঠিক করেছি। কিন্তু সাধুচরণ তো তোমার প্রজা, তুমি জমিদার হয়ে প্রজার স্বার্থ দেখবে না? চাষ না করলে ও ছেলে বউ বোন এদের নিয়ে যাবে কোথায়, খাবে কি? কথায় আছে না, আপনি বাঁচলে বাপের নাম। আগে নিজের স্বার্থটা বুঝিনি, তারপর প্রজার স্বার্থ দেখব। না 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 না, এ অন্যায়। তুমি সাধুচরণের মতো সৎ মানুষ পাবে কোথায়? প্রজা শাসন করতে গেলে সৎ অসৎ ধর্ম অধর্ম ওসব দেখলে চলে না, বুঝলে? কিন্তু ও যদি জমি ছাড়তে না চায়? জমি বাপের নয়, জমি দাপের। এসবের মধ্যে তুমি থেকো না মাধু, সাধুচরণের সঙ্গে আমি বোঝাপড়া করে নেব। সাধুচরণ, সাধুচরণ, এই যে বউঠান, সাধুচরণ ফিরেছে? না। সাধুচরণ ফিরলে বলবে কর্তাবাবু তলব করেছে। কেন, কি হয়েছে গো কার্তিক কাকা? সে তো আমি জানি না, আমারে যা কইছে খবর দিতে আমি খবর দিয়েছি। বউঠান ভুলো না কিন্তু। আচ্ছা। One spade, two clubs, two hearts, two no trump. দাও, কল দাও জমিদার সাহেব। আমার সঙ্গে তাস খেলতে গেলে বুকের পাটা দরকার, তোমার মতো নারীতে বা ডাক্তারে সেটা নেই। Four spades. কি হলো, কল দাও, সব চুপচাপ কেন? বাবা কি দুঃসাধু, ও কর্তাবাবু। কে? আগে আমি সাধুচরণ। কর্তাবাবু, ও কর্তাবাবু, চলো তো, চলো তো একবার গিয়ে দেখি। চলো দেখি। ও কর্তাবাবু, এর নাম কর্তাবাবু। কি ব্যাপার সাধুচরণ? আমি বলছিলাম যে বর্ষা তো নেমে গেল, আর দিঘির পাশের জমিটাতে আমি বাঁধ বেঁধে দিয়েছি, কালকে বীজ বুঝবো। না, বীজ বুনতে হবে না, তোকে আর আমার জমিতে চাষ করতে হবে না। আমি তোকে ভাগ চাষ থেকে উচ্ছেদ করলাম। আপনি কি বলছেন কর্তাবাবু? আমি কি কোনো অপরাধ করেছি? অপরাধ করনি? আমি দেখিনি, পাটিল মিছিলে ওই লাঙল যার জমিদার বলে তুমি চেঁচাচ্ছিলে না? যাও তোমাদের পার্টিতে নেতাদের গিয়ে বলো তোমাকে বাঁচাতে। দয়া করেন কর্তাবাবু, দয়া করেন, আমি এত বড় নেবা খারাপ নই, আপনার খেয়ে আপনার সর্বনাশ আমি চাই না কর্তাবাবু। আমি গরিব মানুষ, আপনার দয়ায় বেঁচে আছি। কর্তাবাবু, জমির ভাগ না পেলে সারাটা বছর আমি আমার বউ বাচ্চা পরিবার নিয়ে কি খাবো কর্তাবাবু, কি খাবো? দেখো সাধুচরণ, দিনকাল খুব খারাপ হয়ে গেছে, কথায় আছে না, ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না, জমি ভাগে দিলে বর্গা হয়ে যাবে,
পার্টির লোকেরা এসে জমি দখল নেবে, তা তো আমি হতে দিতে পারি না। তুমি এখন এসো। যাও, এবার ধানটা ওড়াও আর ফ্যানটা ভাজো, দিলে তো খেলাটা মাটি করে। চলো চলো চলো। এসব আপনারা কি বলছেন বাবু? কোথায় যাই?